আগে ভাগে চব্বিশ নিবেদন করছে দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। সহনিবেদক এম জি কার্মেন্টস, ডিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, আর এন রোড, নিয়ার গৌরীমহল, কোচবিহার। একবার আসুন, পছন্দ হবে নিশ্চিত। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল এবং সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর। দুদিনের সফরে ত্রিপুরা রাজ্যে আসেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চোপড়া ব্লকের ঘিরনিগাঁও অঞ্চলে দোলাপাড়া থেকে ঘাগগঞ্জ রাস্তায় বেহাল দশা। ডেঙ্গু মোকাবিলা এবং সচেতনতা বৃদ্ধিতে জরুরি বৈঠক শিলিগুড়ি পৌর নিগম মেয়রের। দার্জিলিং এর চার চাকার গাড়ি খাঁদে পড়ে মৃত এক, আহত এক। চুরি ঘটনা বিলোনিয়া সারাসীমা এক নং মাস্টারপাড়া এলাকায়। ঝর্ণা ঝোড়ার জলে ভরপা বান এসে ভাসিয়ে নিয়ে গেল জয়গা ঝর্ণা বস্তি এলাকার রাস্তা। হ্যামিল্টনগঞ্জে মোবাইলের দোকানে চুরি ঘটনায় চাঞ্চল্য। পাহাড় থেকে নেমে আসা ধসে চরম বিপত্তি জয়গা এক নং গ্রাম পঞ্চায়েতের ডানাগাঁও এলাকায়। পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে তুফানগঞ্জ মহকুমা শাসক এবং পুলিশ আধিকারিকের দ্বারস্থ মহিলারা। পৌর এলাকায় টোটো চালানোর অনুমতির দাবিতে জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ। জলপাইগুড়িতে মাছ ধরা জাল বিক্রি কমছে, দাবি বিক্রেতাদের। পোকার আক্রমণে ধান চাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত দিহাটা গেতাল ধর দুনং গ্রাম পঞ্চায়েত কৃষকদের। কালচিনি ব্লকের ডিমাচা বাগানে ডেঙ্গিতে আক্রান্ত তিনজন। ময়নাগুড়ি চুড়াভান্ডা এলাকায় পঙ্গু স্বামীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন স্থির। শিলিগুড়ির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক উত্তরবঙ্গের ভারপ্রাপ্ত আধিকারিক ডঃ সুশান্ত রায়। লক্ষাধিক টাকা নিষিদ্ধ শব্দবাজে উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানা পুলিশ। লক্ষ্মী পুজো কার্নিভালে মেতেছে শিলিগুড়ি খলিবাড়ি বাতাসি গ্রাম। দ্বিধাটা বামুনহাট আমতলা এলাকায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের।